মুস্তফা মোহাম্মদ জেইনিফ ও মুরভেট চার ভাইয়ের খুনসুটি ঠিকই তো চলছিল, হঠাৎ করে একটি ভূমিকম্প এলোমেলো করে দিল তাদের স্বাভাবিক জীবন। তুরস্কে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি তাদের বাবা। একই বাড়িতে তারা ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় ঘটে এই দুর্ঘটনা। মেহনেতকে উদ্ধার করা সম্ভব হলেও তার বাকি সন্তানদের সেখান থেকে বের করা যায়নি। এভাবেই সন্তানদের আরেকটি বার দেখার আশা নিয়ে তাকিয়ে আছেন। আমার সন্তানরা ধ্বংসস্তূপের নিচে রয়েছে, আমি অপেক্ষা করছি ওদের বাঁচান। কেউ আমাদের সাহায্য করছে না, এখানে অনেক লোক আসছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ এখানে কাজ করছে না। সামনে পেলে সন্তানদের জড়িয়ে ধরে আদর করবেন, কিন্তু কবে আদৌ কি পারবেন? এই আক্ষেপ থেকেই ক্ষোভ ছাড়লেন উদ্ধার কাজ নিয়ে। তার বিশ্বাস ধ্বংসস্তূপের নিচে এখনো বেঁচে আছে তার চার সন্তান। অন্যদিকে আশা ছেড়ে দিয়েছেন মুস্তাফা কায়া, এখন অপেক্ষা করছেন কখন বের করা হবে প্রিয়তমা স্ত্রীর মরদেহ। আমরা জীবিত উদ্ধারের জন্য অপেক্ষা করছি না, এই জায়গা ছেড়ে চলে যাব। আমার স্ত্রীর মৃতদেহ উদ্ধারের জন্য অপেক্ষা করছি, তার লাশ বের করার কাজ চলছে। মুস্তাফার দুই ছেলে থাকেন অন্য শহরে, দুর্ঘটনার পর বাবা মাকে দেখতে আসেনি কোনো সন্তান। নিবিড় সাহা, সময় সংবাদ।